সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়ালেখার সাথে আছো। আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি, আশা করি তোমরা সেই অঙ্কগুলো করেছ, বাড়িতে ভালো করে অনুশীলন করেছো। আমরা গত ক্লাসের ধারাবাহিকতা আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 2 হলে দেখাও যে y প্লাস z হোল স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। মান দেওয়া আছে y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 2, তাহলে বাম পক্ষে কি হবে দেখো, z হোল স্কয়ার y এর মান আমরা বসাই 5 প্লাস z এর মান দেওয়া আছে 2, 2 এর হোল স্কয়ার, তাহলে 5 বাই 2 যোগ করলে হবে 7, 7 এর হোল স্কয়ার হবে 7 গুণ 7, তাহলে 49 গুণ করলে এটা হলো বাম পক্ষ। এবার দেখো ডান পক্ষ, y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, এটাকে সূত্র নিয়ে আসলে হবে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ y প্লাস z হোল স্কয়ার, y এর মান 5 প্লাস z এর মান 2 হোল স্কয়ার, 5 এন্ড 2 যোগ করলে হবে 7, 7 এর হোল স্কয়ার, 7 হোল স্কয়ার মানে 7 গুণ 7, তাহলে 49। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ একই রকম হলো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখো y প্লাস z হোল স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, দেখানো হলো। নিশ্চয় তোমরা বলে বুঝেছ, আমি আরেকবার বলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। y এর মান মান পাইছি 5, z এর মান পাইছি 2, 5 আর 5 এর যদি যোগ করলে হবে 7 এর হোল স্কয়ার, তাহলে 7 গুণ 7 49। এবার ডান পক্ষ আছে আবার y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, তারপর এখানে সূত্রটা আমরা নিয়ে আসছি a স্কয়ার প্লাস 2yz প্লাস b স্কয়ার সূত্রের প্রথম অংশ a প্লাস b হোল স্কয়ার, এই হলো y আর b হলো z, তাহলে y এবং z এর y প্লাস z এর হোল স্কয়ার, তারপরে y মান হলো 5 আর z এর মান হলো 2, 5 বাই 2 যোগ করলে হবে 7 হোল স্কয়ার, 7 হোল স্কয়ার মানে 7 গুণ 7, তারপর 49, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল। সুতরাং y প্লাস z হোল স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, দেখানো হলো। নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন, আশা করি তোমরা অঙ্কটি বাড়িতে ভালোভাবে করে নেবে।